আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, ভাইজান মা সন্তানকে এত ভালোবাসে, ছেলে কানলে মা কাজে হাতে আসে না। কিন্তু ওই দিন সেই দিন যেই দিন বিশ্ব কেঁপে যাবে, যেই দিন জমিন কেঁপে যাবে, যেই দিন বিশ্ব ধ্বংস হয়ে যাবে, সেই দিন এমন এক ভয়াবহ দিন রে, সেই দিন এমন এক করুণময় দিন রে, সেই দিন রাসূল বললেন, রে আমার সাহাবী গুনেরা, রে আল্লাহর বান্দা বান্দিরা, সেই দিন যেন মায়ের বুক থেকে সন্তান ছুটে পড়ে যাবে, মায়ের কোল থেকে সন্তান ছুটে পড়ে যাবে, মা যেন জানতে পারবে না আমার কোলের মানিক কোথায়, আমার কোলের সোনা কোথায়, মা যেন জানতে পারবে না। এমন এক ভয়াবহ দিন, এমন এক কঠিনময় দিন যেন আমাদের কাছে চলে আসছে ভাই গো, সেই দিন যেন আর বেশি দূরে নাই মার, সেই দিন যেন আর বেশি দূরে নাই ভাই জান। কোথার না বলে রাত অতিরিক্ত হয়ে গেল, শেষ ঝাটকাটি যখন জমিনকে দেওয়া হবে, শেষ ধাক্কাটি যখন জমিনকে দেওয়া হবে, জমিনটা তার ভেঙে চুর মার হয়ে যাবে। আর কথা না বাড়িয়ে, আকাশ নেই, জমিন নেই, চন্দ্র নেই, সূর্য নেই, পাহাড় নেই, পর্বত নেই, নর নেই, নারী নেই, হাতি নেই, ঘোড়া নেই, কাঁচ নেই, পাহাড় নেই, কিছুই নেই, এমন কি ইতিহাসের পাতায় পাওয়া যায়, আমার আল্লাহ তার ফারিস্তাদেরও রাখবেন না। জিবরাইল কো মেরে দেওয়া হবে, আজরাইল কো মেরে দেওয়া হবে, ইসরাফিল কো মেরে দেওয়া হবে, মিকাইল কো মেরে দেওয়া হবে, কিছুই থাকবে না, শুধু আমার আল্লাহ। 2000 সালে মাকে বলছি মা, আল্লাহ সত্য, আল্লাহর নবী সত্য, নবীর হাদিস সত্য, নবী যাহা বলেন তাহাও সত্য। মা গো বুখারী শরীফের সহি হাদিস, রাসূল বলেছেন মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়। মা গো মা, তুই আমার জন্য একবার প্রাণ খুলে দোয়া করিস, আমি জানো বাংলার মাটিতে সাকসেস হয়ে যাব। আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, নবী সত্য, নবীর হাদিস সত্য, নবী যা বলেন তাহাও সত্য। তবে নবী বুখারি হাদিসের মধ্যে পাওয়া যায় মায়ের দোয়া আল্লাহ গ্যারান্টি কবুল করে। মাকে 2002 সালে বললাম, মাগে খাস করে দোয়া করবি মা, মায়ের দোয়া কোনোদিন রিটার্ন হয় না। মা যেন হাত দুটি তুলে মাবুদের দরবারে দোয়া করলো, ভাই জান বন্ধুরে, মায়ের দোয়া কোনোদিন আমার আল্লাহ রিটার্ন করেন না, মায়ের দোয়ায় আল্লাহর দয়ায় আজকে এই চেহারাটা বিশ্বের মানুষের নজরে। মালদা জেলা লয় ভাই বিশ্ব, আজকে দুপুরবেলায় অনলাইন সার্চ করে দেখলাম আমার ভিডিওগুলি 1% আমেরিকা থেকে, আমেরিকার বাঙালিরা দেখছে, আমার চেহারাটা আমেরিকাতেও দেখছে, 2% দেখছে বাংলাদেশিরা আমার ভিডিওগুলি, আর 90% দেখছে ইন্ডিয়ান, সৌদি আরব দেখছে 1%। তবে ভাই যান, আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, নবী সত্য, নবীর হাদিস সত্য, নবী যাহা বলেন তাহাও সত্য, রাসূল বলেছেন মায়ের দোয়া কখনো রিটার্ন হয় না, সহিহ আল বুখারী, সহিহ আল বুখারী, বুখারীর হাদিস। মা সেদিন দোয়া করেছিল, আজকে মায়ের দোয়ায় সাকসেস। চাচি যান, আমার মাকে একটু দোয়া দিয়ে যাবি খালা, আমার
দোয়া করব আপনারা একটু ধৈর্য ধরুন আমি ওই আমি হাফটাইমের পরের খেলাটা 15 মিনিট পরে দেখাবো তবে এতক্ষণ ধরে আমি যে আলোচনা আপনাদের কাছে করলাম এতক্ষণ ধরে আপনাদেরকে যে আল্লাহর কোরআন নবীর হাদিসের কথা বললাম সেই কথাগুলি শুনলেন না মানলেন সেই কথাগুলি শুনলেন না মানলেন বুঝলেন না শুনলেন আমি 15টা মিনিট পরীক্ষা করব মাত্র 15 মিনিট পরীক্ষা করব আপনারা ওয়াজ শুনলেন না ওয়াজ মানলেন এক ভাই গো নবীকে মানে নবীর উম্মত বলে স্বীকার করি একে কোনদিন নবীকে মানায় বলা হয় নাই ভাই জান আজকে যেন শুনলাম এই এলাকার কত মা চলে গেছে শুনলাম কত বাবা চলে গেছে শুনলাম এই মসজিদটা যেখানে নির্মাণ হচ্ছে বা হবে ওই মসজিদের জমি দাতা জানবের বিপদের মাঝে পড়ে আছে ভাইজান একটু শেষ মুহূর্তে দোয়া করব মা মা গো তোমাদের দোয়া আল্লাহ কবুল করবে এটা যেন বুখারী শরীফের হাদিস মা জীবনে অনেক কষ্ট করেছো বোন শাশুড়ির গালাগালি শুনেছো স্বামীর মার খেয়েছো শ্বশুরের গালাগালি শুনেছো ছোট দেওরের ভাষা খারাপ গালি শুনেছো দুনিয়াতে অনেক কষ্টের পর কষ্ট কেটেছো মা আজকে একটু কষ্ট করে 20টা মিনিট বসো মা আমি একটু আপনাদের নিয়ে দোয়া করতে চাই যেই লোকটি আজকে জমিদাতা আল্লাহর ঘর মসজিদের জন্য জমি দিয়েছে ওই লোকটির জন্য একটু দোয়া করব আমার মৃত্যু মায়ের জন্য একটু দোয়া করব আপনাদের অনেকের মা বোন স্বামী অনেকেই মারা গেছে সকল মৃত্যু ব্যক্তিদের সামনে রেখে দোয়া করব রাসূল বলেছেন বুখারী শরীফের হাদিস মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত যারা আল্লাহর ঘর নির্মাণ করে আল্লাহ তাদের ঘর নির্মাণ করে তবে বন্ধুরে আল্লাহর ঘর নির্মাণ হয় কোন জায়গায় আল্লাহর ঘর কোথায় নির্মাণ হয় আল্লাহর ঘর নির্মাণ হয় সম্বলপুরে আল্লাহ বান্দার ঘর নির্মাণ করে তার জান্নাতে আল্লাহর ঘর নির্মাণ হয় সম্বলপুর হাটখোলায় আল্লাহ তার বান্দা বান্দির ঘর নির্মাণ করে তার জান্নাতে ভাই গো ওই জান্নাতের ঘরের জান্নাত আমি মনিরুদ্দিন যেন আমার মাকে আল্লাহ জান্নাতবাসী করে এই জমির দাতাকে যেন জান্নাতবাসী করে আমাদের অনেকের মা চাচা চাচি দুনিয়া থেকে চলে গেছে যেই মা আমাকে বড় কষ্ট করে লালন পালন করেছিল সেই মা যেন আমার দুনিয়া থেকে চলে গেছে ভাই গো আমি মুসাফির আজকে বাড়ি থেকে বেরিয়ে গেলাম আল্লাহ যদি হায়াতে জিন্দা রাখে আগামী 19 তারিখে 17-18 তারিখে বাড়ি আসব আর যদি মরে গেলাম তবে জীবনের বিদায় নিয়ে আপনাদের কাছ থেকে যাচ্ছি নিঃশ্বাসের বিশ্বাস নাই মৌত এত নিকটে মরণ এত কাছে মৌত এত নিকটে আমি হাতটা উপরে তুলেছি নিচে নামিয়ে দিব কিনা তার গ্যারেন্টি না আল্লাহ আল্লাহ বলে উপরে হাতটা তুলেছি হাতটা নেমে যাবে তার গ্যারেন্টি নাই আছে তবে মরণ আপনার এতই নিকটবর্তী কত কত হাইওয়ে রাস্তায় চলবো কালকে চলে যাবো ধুলিয়ান তারপরের দিন চলে যাবো চৌমিপুর তারপরের দিন চলে যাবো বর্ধমান তারপরের দিন চলে যাবো বাঁকুড়া তারপরের দিন চলে যাবো পুরুলিয়া তারপরে চলে যাবো দক্ষিণ 24 পরগনা তারপরে চলে আসবো বারাসাত তারপরে চলে যাবো ধর্মতলা তারপরে কৃষ্ণনগর তারপরে আবার কালিয়াচক তারপরে মালদা হরিশ্চন্দ্রপুর বেঁচে থাকলে হবে না থাকলে শেষ আল্লাহ তবে ভাইজান এমন সফরের হালাতে দোয়া করব বুখারী শরীফের সেই হাদিস
রাসূল বলেন মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, মায়ের দোয়া আল্লাহ ফিরায় না, মাসলুমের দোয়া আল্লাহ ফিরায় না। মা গো ভাইজান, আমি মুসাফির, আমি মাজলুম, আমি মহতাজ, আমি অসহায়, আমার ডান দিকে আমার সামনে বসে আছে মা, সকলকে নিয়ে শেষ রাত্রের দিকে একটু দোয়া করব। আসেন ভাই, একটা করে হাজার টাকা আল্লাহর ঘরের জন্য পাঁচজন দিবেন, মাত্র 15 মিনিটের মধ্যে। ঘড়িটা দেখেন, পিছনে ঘড়ি আছে, মাত্র 15 মিনিটে 10টা লোক, 500 টাকা করে পাঁচজন, 1000 টাকা করে পাঁচজন, তারপরে আপনাদের মনে যা চায় তাই দিবেন, আমি বলবো না। কিন্তু আমি আপনাদের এই সম্বলপুর দিয়ে কত যাতায়াত করেছি, আজকে অনেক শিক্ষকেরা আমার সাথে দেখা করতে আসলো, আমি লজ্জিত হয়ে যে ওনারা যেন আমার শিক্ষক, আর আমার সাথে সাক্ষাৎ করার জন্য গেটে যেন পারমিশন আবার ধাক্কা ধাকিয়ে হয়। ওনারা যখন রুমের মধ্যে গেলেন, ওনারা যখন রুমের মধ্যে গেলেন, আমাকে বলছে মনির চিনতে পারছ, আমি নিজেকে যেন ক্যাচম্যাচ ক্যাচম্যাচ করতে লাগলাম। কেন, যাদের এই পৃথিবীতে দাতা কটা? আল্লাহ তো আছে, তিনি তো ওয়ালা কুল্লি শাইইন কাদির, ও তো আলাদা ডিপার্টমেন্ট, কিন্তু আল্লাহর জমিনে দাতা কয়টা? ও বলতে বললে 500 টাকা, অন্য জনের টাকা লো কেনা, আমার টাকা নাই। হ্যাঁ, কি মনে হচ্ছে? দেখালাম টাকাটা, আমার পকেটে টাকা আছে, কালকে জালসা করা টাকা পকেটেই নিয়ে আমার আছে, আছে, এর চাইতে করকড়া দিয়ে দিব। তবে বলতে হবে এই পৃথিবীতে দাতা কয়টা? 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 এছাড়া টাকা খাটার লাগার লেগে খালি কোয়ার লাগালো চতুর মজুর কাছে, একবার বলেও দিয়েছে, বলে কি একটা কয়টা? 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 দুটা, একটা হলো জন্মদাতা আর একটা হলো শিক্ষাদাতা। এই পৃথিবীতে দুটো দাতা, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে দুটো দাতা, একটা জন্মদাতা একটা শিক্ষাদাতা। তবে আমার সেন্টিমিটারে আমার বিবেক বিবেচনাতে বলে যে জন্মদাতার চাইতে শিক্ষাদাতার কদর সম্মান বেশি হওয়া উচিত, কেন আমার বাপ আমারে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু আমাকে আমার কল্যাণের রাস্তা আমার শিক্ষাদাতা দেখিয়েছে। আমি বসেন, খুব মানে না নিজেকে লাজুকে বললাম বসেন। গুরু নিন্দা নরকে বাস, এই মামুর বেটারা স্কুলের টিচারদের দেখলে আরো সাইকেলের রেস দেয়, বাইকের পিক আপ দেয়, ননসেন্স। গুরু নিন্দা নরকে বাস জানিস না, হাত নেই পানে ইচ্ছা হয় উঠ দিয়ে আমার শিক্ষককে চেপে বসায়, কিন্তু উঠার তো তেমন ক্ষমতা নাই, তাড়াহুড়া করে ওনারা বলেন বসো বাবু খাওয়া দাওয়া কর। তবে তারা যেন কত আনন্দ, আমার ছাত্র যেন আজকে পোস্টার দিয়ে বাংলা ব্যাপী হয়ে আমাদের এলাকায় এসেছে, যেই মনিরকে পড়িয়েছি আজকে সেই মনিরকে কোন জায়গায় আল্লাহ পৌঁছেছে, তার নাম হলো আল্লাহ, ওরাও আনন্দ। আর আমার শিক্ষকদের দেখে আমিও আনন্দ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে ভাইজান বন্ধুরা আমার, আমার আব্বা জানেরা, তবে আমার মা মায়ের দোয়া কবুল হয়, আমি মুসাফির মহতাজ অসহায় অক্ষম মানুষ আপনাদের নিয়ে দোয়া করব। তবে ভাই 1000 টাকা, 1000 টাকা একটা পেয়েছি, 500 টাকা দুটো পেয়েছি, তবে চেয়েছি আমি 10টা লোক, কটা লোক চেয়েছি? 10টা, তার মধ্যে 3টে পেলাম, 7টার বাকি। দেখো গো দেখো খোদা বান্দা তোর ছিল, একে একে 3 জন দেখো এসে গেল, 500 করে করে 2 জনে দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। আরো এক বান্দা তোর সামনে বসিয়া
1000 টাকা দিল মসজিদের লাগিয়া হাইরে তোমার বান্দা হাইরে তোমার বান্দা দেখো এসে গেল 1000 টাকা পেরে তোর রাহে দিল আরো একটি গরীব মহিলা মনে হয় রাস্তা